এবার মাধ্যমিক পাশেই পুলিশে চাকরির সুযোগ। রাজ্য পুলিশের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বুধবার। 3,500-এর বেশি পদে নিয়োগ। লোকসভা ভোটের আগে বড়সড় বিজ্ঞপ্তি জারি। এবার মাধ্যমিক পাশেই আবেদন করা যাবে পুলিশের কনস্টেবল পদে। মহিলা ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন কনস্টেবল পদে। 3,734টি পদে নিয়োগ করা হবে। এই খবরে স্বাভাবিকভাবেই খুশি সকলেই। দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ শুরু হতে চলেছে। কবে থেকে করা যাবে আবেদন, কত বছর পর্যন্তই বা রাখা হয়েছে বয়সসীমা, আসুন জেনে নেওয়া যাক এই প্রতিবেদনের মাধ্যমে। কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল বুধবার। পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাতে জানানো হয়েছে, কনস্টেবল এবং লেডি কনস্টেবল মিলিয়ে মোট 3,734টি পদে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আগামী 1 মার্চ থেকে 29 মার্চ রাত 11:59 পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। ওই সময়ের মধ্যেই অনলাইনে আবেদন করতে হবে চাকরিপ্রার্থীদের। কারো আবেদনপত্রে কোনো ভুল থাকলে সংশোধনেরও সুযোগ পাবেন তারা। আগামী 1 এপ্রিল থেকে আগামী 7 এপ্রিল পর্যন্ত অনলাইনে এডিট উইন্ডো চালু থাকবে, সেখানে গিয়েই সংশোধন করা যাবে। বুধবার পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 1 জানুয়ারি 2024 সালের হিসাবে চাকরিপ্রার্থীদের ন্যূনতম বয়স হতে হবে 18 বছর। এই হিসাবে প্রার্থীদের বয়স 30-এর বেশি হওয়া চলবে না। তবে তপশিলি জাতি ও তপশিলি উপজাতিভুক্ত প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমায় 5 বছরের ছাড় দেওয়া হবে। একই সুযোগ পাবেন কলকাতা পুলিশে কর্মরত সিভিক ভলেন্টিয়াররা। তবে তারা 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার আবেদন করার জন্য ন্যূনতম মাধ্যমিক পাশ হতেই হবে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বা অন্য কোনো স্বীকৃত বোর্ড থেকে পরীক্ষা দিলেই হবে। পাশাপাশি অবশ্যই বাংলা লিখতে, পড়তে এবং কথা বলতে জানতে হবে। তবে শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পং জেলার পার্বত্য সাবডিভিশনের ক্ষেত্রে সেই নিয়ম কার্যকর নয় বলেই জানা গিয়েছে। এই পরীক্ষার জন্য তপশিলি জাতি ও তপশিলি উপজাতি প্রার্থীদের শুধুমাত্র 20 টাকা করে দিতে হবে। বাকি সব আবেদনকারীদের দিতে হবে 170 টাকা। কার্যত বলা যেতেই পারে লোকসভা ভোটের আগে এই বিজ্ঞপ্তি জারিতে খুশি চাকরিপ্রার্থীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, কলকাতা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।